রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্বাস্য আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি যে আগুনের যে লেলিহান শিখা, সেটি আসলে রাস্তার ওপারে লেগেছে আগুনটি, কিন্তু এই পারে কিন্তু আসলে ভয়াবহ উত্তাপ রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বঙ্গবাজারের যে মার্কেটে রয়েছে সেটি কিন্তু কাপড়ের মার্কেট। এই পুরো কাপড়ের মার্কেটে আমরা দেখছি যে ভোর 6টা থেকে কিন্তু আসলে আগুনটি লেগেছে, এবং সেই থেকে আমরা জানি যে এই যে বঙ্গবাজার, সেই বঙ্গবাজারের পাশে যেহেতু ফায়ার সার্ভিসের মূল হেড অফিস অর্থাৎ ফায়ার সার্ভিসের যে অফিস, সেখান থেকে কিন্তু আসলে 34টি ইউনিট নিয়ে আসা হয়েছে, এবং আমরা দেখছি যে 34টি ইউনিটে কিন্তু এই মুহূর্তে কাজ করছে। পানি দিয়ে তারা কিন্তু আসলে আগুন নেভানোর জন্য কিন্তু অনেকটা চেষ্টা করছে। আপনি জানেন যে বঙ্গবাজারের যে এই মার্কেটটি, সেই মার্কেটে কিন্তু ইতিপূর্বে আসলে আগুনের ঘটনা ঘটেছে, এবং আমরা জানি যে সেটি মূলত আসলে কাপড়ের মার্কেট, এবং যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদের কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা বলছেন তারা অনেক অনেক ধরনের কাপড় তারা কিন্তু কিনেছিলেন এবং সেগুলো তারা মজুত করেছেন। আমরা দেখছি যে সেই আগুন লাগার পর 6টা 15 মিনিটে আগুনটি লাগে। এটি মূলত 3তলা একটি বিল্ডিং, বঙ্গবাজারের যে মূল বাজারটি রয়েছে সেই বাজার লাগোয়া মার্কেটটি, এবং সেটির নামও বঙ্গবাজার, এবং সেই জায়গা থেকে আসলে কাপড়গুলো যে বের করে নিয়ে আসবেন সেটা কিন্তু অনেকে পারেন নাই। আমরা দেখছি যে যে মার্কেটে আগুন লেগেছে তার উল্টো দিকের রাস্তায় ফুটপাতের উপরে কিন্তু অনেক ব্যবসায়ী বসে পড়েছেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে ব্যবসায়ীরা আসলে এখানে কাপড়গুলো নিয়ে এসে রেখেছেন, এবং এখানে এত বেশি উত্তাপ এখানে দাঁড়িয়ে থাকা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু ব্যবসায়ী সেখানে কান্নাকাটি করছেন, সেটাই হওয়ার কথা, কারণ তারা সকালবেলা উঠে শুনেছেন যে আমরা একটু দেখতে চাই যে আসলে কি বলতে আছেন। আমরা দেখছি যে শুধু উনি একাই নন, এরকম কিন্তু অসংখ্য ব্যবসায়ী রাস্তায় বসে পড়ে তারা কিন্তু কাঁদছেন, এবং ফায়ার সার্ভিসের 34টি ইউনিট এসছে, তারা সবাই আসলে আমরা একটু সাবধানে কাজ করাটা জরুরি। সে কারণ আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে একটু বলতে চাই যে একটু দূর থেকে আমরা যেন কাজটি করতে পারি। এখানে পুরো এলাকা আমি যদি বলি যে আমরা যখন রওনা দিয়েছি বাংলা মোটর থেকে, সেখান থেকে আমরা কিন্তু এমনটি দেখেছি যে বাংলা মোটর ক্রস করার পর আমরা কিন্তু আগুনের শিখা দেখতে পেয়েছি, বা আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু আসলে বাংলা মোটর পার হওয়ার পরেই দেখা গেছে। আর কোথায় কী পরিমাণ ভয়াবহ আগুন লেগেছে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি, এবং আমরা দেখছি যে 34টি মোট যে ইউনিট, সেই ইউনিট কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, যেখানে শত শত ব্যবসায়ী কিন্তু রাস্তায় বসে পড়েছেন। এবং আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে যে হেড অফিস রয়েছে বংশালে, সেটির পাশে কিন্তু বঙ্গবাজার, এবং এই যে বঙ্গবাজার, এই বঙ্গবাজারে বলা চলে যে বঙ্গবাজারের একদম ফায়ার সার্ভিসের হেড অফিসের কাছেই আসলে আগুনের ঘটনাটি ঘটলো। আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। আমি যদি বলি আমার ক্যামেরা পার্সনকে যে একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আসলে এটি সংগ্রহ করার জন্য, শাকিল বাবু সামনে আসেন। আমরা যেমনটি শুনেছি যে 6টা 10 মিনিটে আসলে আগুনটি লাগে, এবং সঙ্গে সঙ্গে আসলে সেখানে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন, কারণ যেহেতু ফায়ার সার্ভিসের হেড অফিস রয়েছে এই বঙ্গবাজারের পাশেই, এবং সেখান থেকে এসে আসলে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন, এবং যেহেতু আগুন আসলে ভয়াবহ আকার ধারণ করেছে সে কারণে বেশ কিছু রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে এই যে বঙ্গবাজার ঘিরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু ভোরবেলা আগুনটি লাগে রমজান মাস, সেই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের কোনো ধরনের দেরি হয়নি আসতে, এখানে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসতে পেরেছে, কিন্তু আগুনের যে দাপট বা আগুনের যে ভয়াবহতা সেটাকে মোকাবিলা করা আসলে কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু আমরা দেখছি যে প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু আসলে আগুনটি জ্বলছে, এবং ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘুমেই ছিলেন, তারা যেহেতু রমজান মাস তারা একটু বেলা করেই উঠবেন এবং তারপর এটি দোকানগুলো খুলবেন, সেই চেষ্টা তারা করছিলেন, কিন্তু
তারা ফোন পান, সেখান থেকে ফোন পাওয়ার পরে তারা আসলে দেখেন যে আগুন লেগে আছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা ছিলেন ওই সময়টায় তারা কিছু কি দেখেছেন কিনা বা শুনেছেন কিনা কিভাবে আগুন লেগেছে। আমি একটু কথা বলতে চাই যে আপনি কি ছিলেন ওই সময়, সেখানে কি হয়েছিল? সকাল 6টা বাজে আগুন লাগছে, দারোয়ানে ফোন করে কইছে বঙ্গবাজার আগুন লেগেছে, পরে দৌড়ে দুই তিনটা দোকান পরে এই তোর চলতেছে। এটা কি মানে নামটা কি মানে বঙ্গবাজার নাকি বঙ্গবাজার সংলগ্ন বঙ্গ কমপ্লেক্স? বঙ্গ কমপ্লেক্স কমপ্লেক্স, তাই না? জি জি। এটা পুরো তো কয়তলা? হ্যাঁ, এটা হলো কারের তিনতলা। তিনতলা? হ্যাঁ হ্যাঁ। তিনবার পড়লাম এবার নিয়ে, তিনবার পড়লাম এবার নিয়ে, তিনবার পড়ার মধ্যে তিনবার পড়লাম। এটা কইতে পারে না। এই যে মানে বঙ্গবাজার কমপ্লেক্স, এই কমপ্লেক্সে মোট কত দিন দোকান ছিল? 4000 উপরে, 4-5000 উপরে দোকান, 5000 উপরে দোকান, 4-5000 উপরে দোকান, সব কাপড়ের, হ্যাঁ সব কাপড়, গার্মেন্টস, শাড়ি, সব গার্মেন্টস, গার্মেন্টস আইটেম আর শাড়ির আইটেম, সব কাপড় জগতের সব। যেমনটা শুনছিলেন যে আসলে 6টার দিকে আগুনটি লাগে, তারা বলছেন যে এর আগেও আসলে দুবার আগুন লেগেছে, অর্থাৎ এবার নিয়ে তিনবার আগুনটি লাগলো। এবং এই যে আগুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ওরা এখন আইছে ভাই, আগুন লাগছে 6টা বাজে এই গুলিস্তান মার্কেটে ভাই, ওরা এখন আইছে এই মার্কেটটা রক্ষা করতে গেছে 6টা বাজে, ওরা এখন আইছে, ওরা আমার শেষ করে দিয়ে আইছে ভাই, ওরা ভাই এডি লাগাইলে প্রথম আগুন হেনই থাকতো এই জায়গায়, আগুন আগুন আসিল অলপিক হে গুলিস্তান মার্কেটে, এখন কার আগুন ভাই এখানে আইছে? ওরা আমরা একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছিল আপনাকে বলেন তো, কি হয়েছে আপনাদের? আমরা হঠাৎ ঘুমেছিলাম, ফজরে স্যারি খায় ঘুমাইছি, ফজর না হইছিল, এর ভিতরে শুনতেছি আমার ছোট ভাই বলছে মার্কেটে আগুন লাগছে, যা ভাসি তাহলে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে আইসা দেখি গুলিস্তান মার্কেটে, গুলিস্তান মার্কেট 10 ফুটি গলি পার হয়ে যায় আগুন শেষ মাথায়, হে আগুন অন বঙ্গ তাই হচ্ছে, বঙ্গ মেন শেষ, গুলিস্তান শেষ, মহানগর শেষ, অন বঙ্গ শেষ হয়ে এনএস কত লাগিয়ে গেছে। তাহলে এনএস কত লাগিয়ে গেছে ইয়া মোট মোট কয়টাই ইয়াতে আগুন লাগছে আমার মার্কেটে? 4000 দোকান আছে বঙ্গতে, বঙ্গবাজ বঙ্গ মার্কেট বা গুলিস্তান মার্কেট সব মিলে কয়টা? বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর আর হচ্ছে 10 ফুটি আদর্শ, আদর্শ বলে এটারে চারটা মার্কেট, আর সবগুলো মিলে কতগুলো দোকান হবে আনুমানিক? যে সবগুলো মিলে কতগুলো দোকান? 5000 দোকান হবে, 5000 উপরে হবে। এখন আগুনটা কোথায় লাগছে তোমাকে? বঙ্গে লাগে আগুনটা লাগছে আমাদের, গুলিস্তান মার্কেটে লাগছে, গুলিস্তান মার্কেটে লাগছে আগুনটা। তারপরে হে আগুন মহান গুলিস্তান মার্কেটে শেষ হয়ে গেছে, হের দিকে এই দিকে আইতে ঢেলে দিয়ে বসছে। যেমনটা শুনছিলেন যে আসলে গুলিস্তান মার্কেটে আগুন লেগেছে বলে উনি কিন্তু আমাদেরকে বলছেন, এবং তারা অভিযোগ করছেন যে এই যে আগুন, আগুনের ঘটনা 6:15 থেকে হলো, ফায়ার সার্ভিসের আসতে আসলে দীর্ঘ সময় লেগেছে বলে তারা আসলে অভিযোগ করছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনও আসলে দমকল কর্মীরা তো বটেই, সঙ্গে যে সাধারণ জনগণ রয়েছেন, ব্যবসায়ীরা সবাই কিন্তু আসলে কাজ করছেন, কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু আপনার কি আছে ভাই, আপনার কি আছে এখানে? আমরা দেখছি যে বঙ্গবাজারের যে পাশটি রয়েছে সেই পাশে তো আগুন লেগেছে, এবং সেটি ছাড়াও কিন্তু আসলে এর পরের যে বিল্ডিং, অর্থাৎ রাস্তার অপোজিটে যে ভবনগুলো রয়েছে সেই ভবনে কিন্তু আসলে আগুন লাগছে। এবং সেটাই কিন্তু একটু আগে বলছিলেন এক ভুক্তভোগী যে আসলে এখানে যদি খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে পুরো এলাকায় আসলে ভস্মীভূত হওয়ার সম্ভাবনা, এমনটি সে কিন্তু আসলে বলছেন। আমরা যেমনটি শুনছি যে আসলে বঙ্গবাজারে না, বঙ্গবাজারের আগেও আসলে গুলিস্তান মার্কেটে আগুনটি লাগে, গুলিস্তান মার্কেট থেকে বেশ কয়েকটি মার্কেট পুড়ে এটি আসলে বঙ্গবাজারে এসে ঠেকেছে। এবং বঙ্গবাজার তো বটেই, বঙ্গবাজারের পরে যে রাস্তাটি রয়েছে মূল সড়ক, সেই সড়কের উল্টো দিকে যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন লাগছে। এবং সেই জায়গা থেকে আসলে আমি রয়েছি একদিকে, দমকল বাহিনী যে পাশে কাজ করছেন আমি সেদিকে রয়েছি, এখন স্বভাবতই আসলে ও পাশে যাওয়া বা ওই রোড ধরে উল্টো দিকে গিয়ে কি দশা সেটি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সেখান থেকে আসলে সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সবচেয়ে খবর, সেই খবর অনুযায়ী বলা চলে যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সেটি হয়তো পরে পাওয়া যাবে। কিন্তু প্রায় 5000 দোকান কিন্তু পুড়ে গেছে এমনটি অভিযোগ করছেন এই জায়গার ব্যবসায়ীরা। এবং এই পুরো এলাকায় কিন্তু আসলে ভয়াবহ উত্তাপ, যে উত্তাপের কারণে আসলে কাজ করা দুরূহ। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে দমকল বাহিনীর কর্মীরা নিরলস কাজ করছেন, যদিও ব্যবসায়ীরা বলছেন যে
এই মার্কেটটিও আমাদের শেষ হয়ে যদিও তারা বলছেন যে দমকল বাহিনী যেহেতু সেখানে হেড অফিস রয়েছে তো হেড অফিস থেকে আসলে আসতে কতক্ষণ সময় লাগার কথা সেই জায়গা থেকে তারা বলছেন যে হয়তো এই আগুনটা আরো আগেই নিয়ন্ত্রণ আনা সম্ভব ছিল সেই জায়গা থেকে তারা বলছেন যে যদি এখনো এই আগুনটি নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে এর পাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো তো আসলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যে পুরো বঙ্গবাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকা কিন্তু আগুনে লালিহান শিখা এবং ধোঁয়া যে ধোঁয়ার কুণ্ডলী আসলে আপনি দেখতে পাচ্ছেন এই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আমি আসলে বাংলা মোটর থেকে দেখেছি এবং একটা বিষয় বলতে হয় যেহেতু রমজান মাস এবং ভোরে আগুনটি লেগেছে যে কারণে দমকল বাহিনীর কর্মীদের কিন্তু খুব একটা বেগ পেতে হয়নি সেখানে আসতে যদিও অবশ্যটা বলছেন যে আগুন ছটায় লাগলো তারা আসলে বড় বড় যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো তারা কিনেছেন অনেক পরে অর্থাৎ প্রায় 7টার পরে তারা কিনেছেন শাকিল ভাই আমি বলবো যে একটু এদিকে আসেন আপনাকে জানাই রাখি যারা এই মুহূর্ত টিভি সিটির সামনে বসলেন অর্থাৎ আমাদের সময় টিভি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে জানাই রাখি যে 6:10 ভোর 6:10 আগুনের সূত্রপাতটি হয় এবং সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের 34টি ইউনিট এখানে চলে আসে ধীরে ধীরে ইউনিটগুলো বাড়ে এবং একটা পর্যায়ে কিন্তু এই মুহূর্তে 34টি ইউনিট এখানে কাজ করছে এবং এই যে মার্কেট গুলিস্তান মার্কেট এবং বঙ্গবাজার সহ প্রায় 4টি মার্কেটের প্রায় 5-6টা দোকান পুড়ে গেছে এমনটি তারা কিন্তু অভিযোগ করছেন এবং আমরা দেখছি যে দমকল বাহিনীর কর্মীরা কাজ করছেন ক্রেন দিয়ে আসলে পানি দেওয়া হচ্ছে যদিও ক্রেন দিয়ে আসলে আগুনের মাথায় পানি দেওয়াটা কতটুকু সম্ভব সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় আমরা দেখছি যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে যেহেতু এটি কাপড়ের মার্কেট সেই কারণে কিন্তু এর ভয়াবহতা আসলে ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয় অর্থাৎ আমরা দেখেছি যে গত কয়েক মাসে যে ঢাকা শহরে আগুনের ঘটনাগুলো ঘটেছে সেই জায়গা থেকে আমি যদি বলি যে যেগুলো বিস্ফোরণ বা আগুনের ঘটনা আমরা দেখেছি গত কয়েক মাসে তার চেয়ে কিন্তু কয়েকগুণ বেশি এখানে আসলে আমরা দেখছি এবং বঙ্গবাজারের যে মার্কেটটি এটি পুরো কিন্তু এখনও দাউ দাউ করে জ্বলছে পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে বলা চলে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের এখানে 34টি ইউনিট এখানে কাজ করছে সকাল 6:10 আগুন লাগে ব্যবসায়ীরা বলছেন যেহেতু সামনে ঈদ রয়েছে ঈদের কারণে তারা আসলে এখানে প্রচুর পরিমাণে মালামাল নিয়ে এসেছিলেন